সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল ঢাকা দুই আসনে। ডিবিসি নিউজ কথা বলছে সেখানকার সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের সাথে। উন্নয়নের উপর জনগণ নির্ভরশীল। আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, একসময় যেখানে বসার কোনো রাস্তা ছিল না, এটা আমাদের মাননীয় সংসদ অ্যাডভোকেট কামরুল ইসলামের অবদান। একটি দাবি, এই অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, রাতের সরকারের আন্ডারে নির্বাচন আমরা যাব না। আমাদের প্রস্তুতি হলো এখন তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার বিদায়। আমাদের এর বাইরে এখন কোনো প্রোগ্রাম নাই। আমাদের 1970 সন থেকে আজ পর্যন্ত এই কেরানীগঞ্জের মাটি নৌকার ঘাঁটি, আজকে এই কেরানীগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ঢাকা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত তিনটা ওয়ার্ড এবং কামনাগিচরে হাসপাতাল হয়েছে, সরকারি স্কুল হয়েছে, পরীক্ষা কেন্দ্র হয়েছে, কমিউনিটি সেন্টার হয়েছে, সমস্ত কিছু কামনাগিচরে, এমন কিছু নাই কামনাগিচরে হয় নাই। এবং আরও নতুন প্রজেক্ট রাস্তাঘাটের বরাদ্দ হয়েছে, আরও নতুন প্রজেক্ট যেগুলো নিচ্ছেন মেয়র সাহেব, তাতে করে 100 ফিট একটা রাস্তা হচ্ছে, একটা বিরাট বিল্ডিং হচ্ছে যেটা নাকি শেখ হাসিনা টাওয়ার হচ্ছে, একটা বড় টাওয়ার।